হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রিপ উইথ উদয়। থাইল্যান্ড ট্যুরের নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আমি উদয়, আমি আপনাদেরকে আজকে দেখাবো থাইল্যান্ডের মোস্ট লাক্সারিয়াস শপিং মলগুলোর মধ্যে অন্যতম একটি শপিং মল, সেন্ট্রাল ওয়ার্ল্ড শপিং মল। এই মলটি কিন্তু ওয়ার্ল্ডের নবম লার্জেস্ট শপিং মল। আমরা কিন্তু রাস্তার ওপারে বিক্সি দেখতে পাচ্ছি, বিক্সির ঠিক অপোজিটই কিন্তু সেন্ট্রাল ওয়ার্ল্ড। আজকে ডিসেম্বর মাসের 1 তারিখ এবং 2023 সাল, সামনেই ক্রিসমাস। ক্রিসমাস খ্রিস্টান ধর্মের এক মহা উৎসব। এই ক্রিসমাস উৎসবকে কেন্দ্র করে এবং নতুন বছরকে বরণ করার উদ্দেশ্যে এই শপিং মলের সামনের পোর্শনে যে ফ্রি স্পেসটা রয়েছে, এখানে কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে এবং বেবিদের জন্য কিন্তু অনেক ধরনের ইভেন্ট রাখা হয়েছে, যাতে করে বেবিরা এসে এখানে আনন্দ করতে পারে, মজা করতে পারে। অনেকেই কিন্তু তাদের পরিবার পরিজন নিয়ে এখানে এসেছে বেড়ানোর জন্য, অনেকেই তাদের পণ্য বাজারজাতকরণের উদ্দেশ্যে কিন্তু বিভিন্ন ধরনের স্টল এখানে দিয়ে থাকে। এই ফ্রি স্পেসটা কিন্তু বছরের বেশিরভাগ সময়ই বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে খুব সুন্দর করে সাজানো হয়, প্রচুর আলোক সজ্জায় সাজানো হয়। এখানে এখানে একটা স্টেজ দেখতে পাচ্ছি, মেবি এখানে রাতের দিকে কনসার্ট শুরু হবে। আমরা চেষ্টা করব আমরা ঘুরে বেড়ানোর পর রাতে কনসার্টের কিছু অংশ আপনাদেরকে দেখানোর। খুব লুক্রেটিভ করে সাজানো হয়, এখানে প্রচুর মানুষের সমাগম হয়। আমি এখন অ্যাপেল স্টোরে ঢুকবো আইফোন কেনার উদ্দেশ্যে। এটা কিন্তু অ্যাপেলের অনেক বড় একটা অথেন্টিকেট স্টোর, যে কেউ এখান থেকে কিন্তু তার পছন্দের আইফোন বা আইপ্যাড বা যে কোনো আইফোন অ্যাপেলের জিনিস এখানে কিনে নিতে পারে নিশ্চিন্তে। প্রচুর মোবাইল কিন্তু ডিসপ্লে করা হয়েছে এখানে। আমরা এখন সেন্ট্রাল ওয়ার্ল্ডে আছি, অ্যাপেলের শোরুম। আমাদের উদয় অ্যাপেল 15 প্রো ম্যাক্স কিনতে আসছে তার বসের জন্য। দেখা যাক সে সফল হয় কিনা কেনাতে। সে আবার লাইভে বসের সাথে আছে, তার বসের সাথে লাইভে সে আছে। উদয় বেশ চিন্তিত, উদয় কত চিন্তিত দেখা যায়নি, তার নিজের জন্য কিছু কিনতেও। আমি অলরেডি একটা আইফোন কিনে ফেলেছি, আইফোন 15 প্রো ম্যাক্স। যদিও এটা আমার জন্য নয়, তবে সেট আপ করে নিচ্ছি এখান থেকে। আমি এখন সেন্ট্রাল ওয়ার্ল্ড শপিং মলের ভিতরে প্রবেশ করছি। এই মলটি কিন্তু অষ্টম তলা বিশিষ্ট এবং এর এক পাশে কিন্তু বহুতল 5-স্টার হোটেল রয়েছে। এই মলটিতে আপনি কিন্তু হাই কোয়ালিটি থাই ব্র্যান্ডের বিভিন্ন গুডস কিনতে পারবেন এবং ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের শপ এখানে রয়েছে। ওয়ার্ল্ড ক্লাস বিভিন্ন ব্র্যান্ড এর ক্লথস, ব্যাগস, শুজ এসেট্রা এখানে পাওয়া যায়। এছাড়াও এখানে কিন্তু সুপার মার্কেট রয়েছে, রেস্টুরেন্ট রয়েছে, বিভিন্ন ধরনের ফুড কোর্ট রয়েছে, সিনেমা কমপ্লেক্স রয়েছে, এখানে থিয়েটার রয়েছে, চিলড্রেনদের জন্য বিভিন্ন ধরনের প্লেগ্রাউন্ড রয়েছে। আমি এখন দ্বিতীয় তলায় যাচ্ছি এবং বিভিন্ন ধরনের টিভি, ক্যামেরা সহ ইলেকট্রনিক্স আইটেম এবং এক্সেসরিজ এর সেলিং পয়েন্ট রয়েছে এখানে। বিভিন্ন ধরনের লার্নিং সেন্টার রয়েছে এই মলটিতে। এখানে কিন্তু সব ধরনের সব ব্র্যান্ডের ঘড়ি পাওয়া যায় এবং বিভিন্ন দামের ঘড়ি এখানে রয়েছে। যারা ঘড়ি পছন্দ করেন তারা কিন্তু এখান থেকে অথেন্টিকেট ব্র্যান্ডের ঘড়ি কিনতে পারেন। এখান থেকে যদি আপনারা কেনেন সেটা অবশ্যই অথেন্টিকেট ঘড়ি হবে। যারা ঘড়ি কিনতে চান তারা এখান থেকে খুব সহজেই কিনে নিতে পারেন। ইন্ডিয়া স্কোয়ার, প্লাটিনাম ফ্যাশন মল, প্যালাডিয়ান ওয়ার্ল্ড শপিং মল, এই সকল মলগুলোতে কিন্তু ঘড়ি পাওয়া যায়, কিন্তু সেগুলো কিন্তু রিপ্লিকা, নট অরিজিনাল ব্র্যান্ড এবং এগুলোর দামও কিন্তু কম। বাট আপনি যেখান থেকে কেনেন সেটা অথেন্টিকেট ব্র্যান্ডের ঘড়ি হবে, আপনি চাইলে এখান থেকে কিনে নিতে পারেন। আমি এখন চতুর্থ তলায়। এখানে কিন্তু বেশ কিছু রেপ্লিকা কার এবং এরোপ্লেন দেখতে পাচ্ছি। হোয়াট ইজ দ্য প্রাইস অফ দিস ওয়ান? 1350। উনি প্রাইস বলছে 1350 বাত, তার মানে বাংলা টাকায় প্রায় 4,500 টাকার প্লাস মাইনাস হবে। আমি এখন চতুর্থ তলায় বিগ ক্যামেরা গ্যালারিতে। শেষ পর্যন্ত শখের বসে কিন্তু DJI Osmo Action 4 ক্যামেরাটা কিনেই ফেললাম।
এখন ক্যামেরাটা আনবক্সিং করব এবং আনবক্সিং করার জন্য আমাকে এই দোকানেরই সেলসম্যান হেল্প করছে। এটা কম্বো প্যাকেজ, আমার প্রাইস পড়লো মোটামুটি 16,000 বাতের মতো। এখান থেকে আমি 7% ভ্যাট রিফান্ড পাবো। ক্যামেরার সাথে একটা সেলফি স্টিক রয়েছে, 3টা চার্জার ব্যাটারি, চার্জার সহ ব্যাটারি রয়েছে এবং ক্যামেরা কেসিং সহ আরও কিছু অ্যাক্সেসরিজ রয়েছে। DJI Osmo Action 4 সম্পর্কে জানতে আপনি ওয়েবসাইট ভিজিট করতে পারেন অথবা ইউটিউবে অনেক ব্লগারদের রিভিউ রয়েছে, এগুলো দেখতে পারেন যদি আপনি কিনতে চান। দিস ইজ মাই ফার্স্ট ভিডিও উইথ Osmo Action 4। আমি যে দোকান থেকে কিনলাম, আপনারা দেখতে পাচ্ছেন এটা ক্যামেরা জোন, অনেক রকমের ক্যামেরা আছে এই দোকানটাতে। এখানে DJI থেকে শুরু করে আরও কয়েকটা ব্র্যান্ডের প্যানাসনিক, ক্যানন এগুলো রয়েছে, এগুলো অ্যাক্সেসরিজ প্লাস ক্যামেরা রয়েছে। আমি আপনাদেরকে বলবো, যারা হাই কোয়ালিটি প্রোডাক্ট কিনতে চান তাদের একবার হলেও এই মলটি ভিজিট করা উচিত, আর যদি নাও কিনেন অ্যাটলিস্ট ঘুরে বেড়ানোর জন্য, দেখার জন্য হলেও এই মলটিতে একবার হলেও আসবেন। এবং এত বড় একটা শপিং মল, পুরো শপিং মলটা ভিডিওতে ক্যামেরা বন্দি করা আসলে খুবই কষ্টসাধ্য ব্যাপার এবং অনেক সময়ের ব্যাপার, এবং ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সেজন্য আমি কিছু নমুনাস্বরূপ কিছু দোকান আমি আপনাদেরকে দেখালাম বা দেখাচ্ছি। আমি এখন আপনাদেরকে এই শপিং মল থেকে কিভাবে সাইয়াম BTS বা সাইয়াম প্যারাগন শপিং মলে যাওয়া যায় সেটি দেখাবো। এই মলের দ্বিতীয় তলা থেকে সরাসরি চলে যাওয়া যায় BTS স্কাইওয়াক ধরে সাইয়াম স্টেশন। এটা যেতে আপনার 10 মিনিট সময় লাগতে পারে। আমি আমার নেক্সট ভিডিওতে কিভাবে সাইয়াম স্টেশনে যাবেন এবং আমরা সাইয়াম প্যারাগন শপিং মল নিয়ে একটা ভিডিও করেছি, সেই ভিডিওটা আপনাদের সাথে উপস্থিত করব। এটা যে স্কাইওয়াক আমাদের দেশে যদি মেট্রো রেলে এটা করত তাহলে খুব ভালো হতো, কারণ ফার্মগেট থেকে আপনি যদি শাহবাগ পর্যন্ত এরকম করে ওয়াকওয়ে করা যেত তাহলে কিন্তু মানুষের হেঁটে অনেকে যেতে পারতো, কারণ আমাদের দেশের রাস্তাঘাটে এত সমস্যা, হাঁটার উপায় নেই। চলুন এবার আমরা ফিরে যাই সেন্ট্রাল ওয়ার্ল্ডে। সেন্ট্রাল ওয়ার্ল্ডের সামনে পোর্শনে কি হচ্ছে সেগুলো দেখবো এবার। এখানে কনসার্ট চলছে, দারুণ আলোকসজ্জায় সজ্জিত হয়েছে। কিন্তু এখানে এখানে দারুণ একটা ফুড কর্নারও রয়েছে, অনেক রকমের বাহারি খাবার এই দোকানে পাওয়া যায়। আজকে এখানেই বিদায় নিতে চাই, ভিডিওটি আর লম্বা করতে চাই না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, নেক্সট ভিডিওগুলোর নোটিফিকেশন পেতে অবশ্যই বেল আইকনটি চেপে দিবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। গুড বাই।